আমি আরেকটা বিবাহ করতে চাচ্ছি। কি? হ্যাঁ, আমি যা বলছি সব ঠিকই বলছি। যেভাবে হোক খান সাহেবের এই বিয়া থেকে আটকাতে হইব। আপনি স্বামী আমার বিয়ে করতে চাইছি। বিয়ে করতে চাইলে বিয়ে হইতে হইব। হ্যাঁ, আয় তা সাহস কত হবে। হ্যাঁ আমি আরেকটা বিবাহ করতে চাচ্ছি। কি? হ্যাঁ, আমি যা বলছি সব ঠিকই বলছি। আমার একটা কর্তব্য ছিল তোমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার। তোমাদের এতে মত থাকলেই কি আর না থাকলেই কি? শুনেন খান সাহেব, যদি আপনি আমার মতের আশা নাই করেন তাহলে কইতে আসেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনার একটা কথা কই, আপনি যেহেতু বিয়ে করবেনই, কিন্তু কারে করবেন? আমি বিবাহ করতে যাচ্ছি রুস্তমের বোন ফাতেমা। খান সাহেব, এটা আপনি কি বলতেছেন? ওই মেয়েরা আপনি বিয়ে করেন না, ওই মেয়ে ভালো না। মেয়ে যাবো ঠিকই কইছে, এমন একটা মেয়ে বাড়ি তাই না, খান বাড়ির মর্যাদা সব নষ্ট করেন না। তার চরিত্র যদি তাকে পরিমণির মতো হয় তারপর আমি তাকেই বিয়ে করি। লাতো আয় লাতো। খান সাহেব বলেন, চল বাজারে যাবো। চলেন। কিন্তু খান সাহেব, ছোট দেখ যেভাবে হোক খান সাহেবের এই বিয়া থেকে আটকাতে হইব। মহাপ্রভু একদম ঠিক কইছো, যদি ওই মায়ের বিয়া করে আনে তাইলে তুই পারতে আমরা কোনো মুখই দাইতে পার না। আর বাবু শোনো, আমাকে চারজনের ভিতরে অনেক মিল আছে, ও জানি না আসে। আর শোন, মনে নাই যুদ্ধের সময় কি ঘোষণা হয়েছিল? তোমাদের হাতে যা আছে ঘরে যা আছে তা নিয়ে রেডি থাকো। তোর এক কাজ কর, তোকে ঘরে যা আছে তা নিয়ে বেরো। যা মহাপ্রভু। শোন, আমি তোরে সতর্ক করতে আসছি, সতর্ক কইরাও দিতাছি, ওই খান সাহেবের কাছে বিয়াতে তুই কোনো ভাবে রাজি হবি না। দেখেন, এসব কথা বলে আমারে লাভ নাই, আপনার স্বামীরে যাই বুঝান। আপনার স্বামী তো আমার বিয়ে করতে চাইছে আর আমার ভাইয়ের রাজি হয়েছে, আমার ভাইয়ের আবার দমি হই না। ঠিক আছে, ওই খান সাহেবরে তো আমরা বুঝামই, তারপরে আমি তোরে সতর্ক করতেছি, যদি খান বাড়ির মতোই হস তাহলে প্রথম রাইতেই তোরে আমরা এমন ভাবে পিস পিস করে নদীতে ফেলামো, তোর ভাই কেন তোরে খাওয়ার জন্য মাছ হতো মাংসগুলো খুঁজে পাবো না। হ্যাঁ, ও আমার মায়ের জন্য যেহেতু হুমকি দিলেন, আর ওই খান সাহেবের বউ হবই হবই। কি? আর যদি হস তাহলে এটা দিয়ে কুচি কুচি করে কাইটা ফেলামো। কথাটা যেন মনে থাকে। চা চল। হ্যাঁ চলো। কিরে ফাতেমা, কি হইছে, মন খারাপ কে? ভাইয়া, মন খারাপ করব না তে কি করব, খান সাহেবের চার চারটা বউ এবার তে আসছিল আর আমার মারার হুমকি দিয়ে গেছে। কিসের জন্য জানো? ওই খান সাহেবের বউ যদি হই। কি? যা তুই এখনি যা, যায় বউ সাজই, ওই খান সাহেবের সাথেই তোর আমি বিয়া দিমু। আচ্ছা ঠিক আছে ভাইয়া।
Assalamualaikum Khan Sahib. Waalaikumsalam. Kibar Rustom bhai, ভালো আছো? ভালো আছেন? ও, আমি তো ভালোই আছি। আমি তো তোমার বন্ধু বিয়েই করতেছি। একটা কথা কই, আপনার যে স্যার বউ আছে না, আমার বাড়িতে যায় আমার বোনের উপর হামলা করছে, যাতে বিয়ে না হয়। কি? আমি কি শুনলাম? আমি তো করে ছাড়ুম না। Rustom, তুমি কোনো চিন্তা করো না। আমি একবার যেহেতু কইছি, আমি ফাতেমার বিয়ে করব, অবশ্যই বিয়ে করব। তুমি দেরি না কইরা তোমার বন্ধু বউ সাজে নিয়ে আসো, যাও। আমি বাড়িতে যাইতাছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আয়। তিলে তিলে কইরা কইরা তুলে আমার এই সংসারে। আমি আসার পরে আরো তিন তিনটা বিয়ে করছে। আমি মুখ বুঝে সহ্য করছি। আর একটু সহ্য করব না। আয়। উঠ। হাত ছেড়ে কথা বল খানসা। মনে রাখবেন আপনার আরাম একটু ভয় পায় না। বা বা। ব্যাটারি এত চার্জ। বড়বাবু তো ছাড়তেছে। হ্যাঁ, সাহস আবার কেন দিব? আপনি তো দিবেন কথা, আমার মুখের কাছে আই না দিবেন তো আমি বলতে পারি। আইলা তো কিস কর হুজুর, আমি কি কমু? আমি কই এই লাড়ি দিয়া কুটা খাবার চাই না, কিন্তু আপনি ওই বাইতে দিয়া চরম ভুল করছেন। এর শাস্তি পাবে। চুপ, একদম চুপ। বাড়ির সামসা সামসার মতো থাকবি। খান সপ্তাহে খুব লাই দিছে, আর একটু লাই পাবি না। তুই একটা কথা কবি না, একদম চুপ। এই এই কত কইবি না, একবার চুপ করছিস, তুই চুপ করে থাক। দেখ, আমার ইচ্ছা বম বিয়া করব, তখন সমস্যা। দাদি, আপনার চার চারটা বউ থাকতে দাদা আবার বিয়া করতেছে, দাদা চরম ভুল করতেছে। এই তুই তো কাল সাবের সে অভিশাপ তোরে। এই তোর কয়টা মুখ? মুখ মুখ তো আমার দুইটা, এই যে একটা মুখ, এই যে একটা মুখ, এটা খাই, এটা বার করি। খান সব যেমন, খান সবের সামসা গুলো এরকমই। মেজবাউ, আয় মেজবাউ, আয়রো, আয় তা সাহস কত বড়। হ্যাঁ, মনে বসি রে। হ্যাঁ, আমি বিয়ে করবো আমার ইচ্ছায়। তুই ফাতেমাকে বাড়ি দেখেছিলি কে? জামাই নিকে ধরো, ধর জামাই আর একটা বিয়ে। চুপ থাকেন, আমার ধরে ধরবে না, কার ধরে ধরবো? আপনার আমি বউ, মুখ সামলে কথা বললেন। আর আপনি বিয়ে করতেছেন তাতে আমি কিচ্ছু কই নাই। আমরা চার বউ থাকতে আপনি কেন বিয়ে করতেছেন? হ্যাঁ, আমার কাছে আমার চোখে মুখে শুধু ফাতেমা ফাতেমা। বিয়ে তোমাকে করতেই হবে, অবশ্যই করতে হবে। আমার দাদাই করছে আটটা, বাবে করছে ছটা, আমার তো বারোটা করতে হবে। কি কস আদু, চল এখন। যদি আপনি বিয়ে করেন, খুদার কসম, আপনার বউর আমি কুচি কুচি করে কাইরে গঙ্গার জলে ভাসাই দিব। বড় বড় কথা, মানুষের এই টুকা কত কিতা। এ দাদি রে, আমাদের দাদা হচ্ছে বিয়া করে প্রচুর পরিমাণে ভুল করতেছে, আপনারা তো কেউ কিছু কইতে পারেন না। কই না মনের কথা কস। হ্যাঁ, না না না, আমি তো আপনাদের ভালোর জন্যই কইলাম। পেছ গেলে গাছ না, যা দিয়ে দিছি যা। কামটা ভালো করলেন না ছোট, আমাকে আন্দোলন চালাইতেই হইব। হ্যাঁ বাবু, যা তোরা চল। আমি বাড়ি থেকে আসছি। হ্যাঁ, দরকার আছে জানো? কি করে